ওয়ালাইকুম সালাম রওয়াহমাতুল্লাহ ই সৌদি আরব থেকে একদিনই ভাই প্রশ্ন করেছেন যে শুক্রবারে যে দুইটি আজান দিয়ে থাকে বিভিন্ন স্থানে যেমন সৌদিতেও দেওয়া হয় কয়েক জায়গাতে তো এটা সঠিক কিনা জানাবেন বা কিসের আজান দিয়ে থাকে ভাই আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন দেখুন শাহী বুখারের হাদিস থেকে স্পষ্টভাবে প্রমাণিত যে হযত উসমান গনি রদিয়াল্লাহ তালাহ ইসলামের তৃতীয় খলিফা তিনি যখন দেখলেন যে ইজা কাসোর নাস মানুষের সংখ্যা যখন বৃদ্ধি হলো তখন তিনি কি করলেন একটা মসজিদ মানে একটা আজান দিলেন মসজিদে আর একটা আজান বাজারের মধ্যে দিলেন তো এটা মানুষের সুবিধার্থে কিন্তু এখন তো মাসা মোবাইল ঘড়ি সকলের কাছে রয়েছে এখন একটা আজান দিলেই মানুষ যথেষ্ট দেখুন দুটি আজান দেওয়া একের বেশি আজান দেওয়া এটা শরীরসম্মত নয় দলিল আমি ইনশাআল্লাহ জানাচ্ছি দেখুন এজন্য সঠিক নয় যে সাহাবারা যদি নিজের ইজতিহাদে কোনো কাজ করেন তাহলে সেটা সেই স্পষ্টভাবে সেই হাদেশ থেকে প্রমাণিত যে তিনি এই কাজটি করেছেন তো সেটা করেছেন ঠিক কথা কিন্তু এটা যদি তার ইজতিহাদ হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে সেটা সুন্নাত হবে না বা সেটা মানে আমাদের শরীয়ত হিসেবে মানতে হবে না এজন্য যে আমাদের শরীয়ত হচ্ছে মহান আল্লাহ পবিত্র গ্রন্থ আল কোরআন সুরাজ আসি আঠেরো নম্বর আয়তে বলেছেন সুম্মা কালা সরিয়া তিমিন আলম রিফাত্তাবি ওলা তত্তাবি আহা আল্লা দিন আলাহ আমি তোমাদের জন্য শরীয়ত বানিয়েছি তোমরা সেই শরীয়তের অনুসরণ অনুকরণ করো এবং যারা কিছুই জানে না তাদের খেয়াল অনুসরণ অনুকরণ করো না তাহলে আমরা এই আয়ের থেকে স্পষ্টভাবে বুঝতে পারলাম যে শরীয়তের অনুসরণ করতে হবে শরিয়ত কি জিনিস স্পষ্টভাবে সেই সুন্না থেকে প্রমাণিত আছে যা হাদিসের গ্রন্থ মোয়াত্তা মালেক এবং জামে তিরমিজির হাদিস বিষ্ণুবী সাল আলী হাসালাম বলেছেন তারাক তুফি কুমাম রয় নিলেন তাদিল্লু মা তামাক তুম বিহিমা কিতাব আল্লাহি ওয়াসুন্নাদি আমি তোমাদের মাঝে দুটি জিনিস ছেড়ে যাচ্ছি সেই দুটি জিনিস যদি তোমরা মজবুত করে ধরো আঁকড়ে ধরো শয়তান তোমাদের কখনো পথভষ্ট করতে পারবে না সেই দুটি জিনিসের মধ্যে একটা হচ্ছে কিতাব আল্লাহর কিতাব মহাগ্রন্থ আল কুরআন এবং দ্বিতীয় হচ্ছে ওয়াসুন্নাতি আমার সুন্নাত তথা আল হাদিস তো আল কোরআন ও সেই সুন্না হচ্ছে আমাদের হাদি মানে শরীয়ত যা আমরা এই হাদিস থেকে স্পষ্ট ভাবে বুঝতে পারলাম এরপরে আসুন আমাদের শরীয়ত কি মুসনাদ আহমদের হাদিস এবং মুআত্তা মালিকের হাদিসটি উল্লেখ আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে বানী ইসরায়েলেরা বাহাত্তর দলে বিভক্ত হয়েছিল কিন্তু আমার উম্মতেরা তিহাত্তর দলে বিভক্ত হবে এবং তারা প্রত্যেকেই জাহান নামে যাবে একটা দল ব্যতিরিকে একটাই দল জাহান নাম থেকে নাজাদ পেয়ে জান্নাতে প্রবেশ করবে সাহাবাই কেরাম রাজি আল্লাহন প্রশ্ন করলেন সেই দলটি কারা হয় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তিনি উত্তরে বললেন মা আনা আলাইহি ওয়াস হাবি আজকের দিনে আমিও আমার সাহাবাগঞ্জ যে বিশ্বাসের ওপর যে আকিদার ওপর আছে এই বিশ্বাস এবং এই আকিদার উপর যারাই থাকবে তারাই জাহান নাম থেকে নাজাদ পে জান্নাতে প্রবেশ করবে তাহলে আমরা এই হাদিস থেকে কি বুঝলাম যে আমি এবং আমার সাহাবাগণ তো এখানে সমস্ত সাহাবার কথা বলা হয়েছে যে সমস্ত সাহাবাদের ঐকমত হচ্ছে আমাদের শরীয়ত তাহলে আমাদের শরীয়ত চাল আল কোরআন এবং হাদিস এবং সাহাবাদের ঐকমত তো সেখানে যেহেতু একজন সাহাবী হজরত উসমান গানী রাজি আল্লাহ তিনি করেছিলেন এবং এটা ছিল তার ইজতিহাদ এজন্য যে তার পূর্বে বিষ্ণুনবী সাল আলী তিনি জুম্মার দিনে দুই সালাত মানে দুই আজান দেননি বা কোনো সাহাবাকে দেওয়া করাননি এবং ইসলামের প্রথম বাদশাহ তথা খলিফা হাজত আবু বাকার সিদ্দিক রাজি আল্লাহ আনহু তিনি খিলাফতি করা অবস্থাতেও মানে জুম্মার দিনে একটাই আজান হয়েছে এবং ইসলামের দ্বিতীয় খলিফা তথা বাদশাহ হজরত উমার ফারুক রাজি আল্লাহ তিনিও জুম্মার দিনে একটাই আজান মানে একটা আজানই চালু ছিল তার উপস্থিতিতে তার খিলাফতি করার অবস্থায় একটাই আজান হতো তিনি দুই আজান চালু করে যাননি তো কথা হচ্ছে হজরত উসমান রাজি আল্লাহ তালহু তিনি সেটা নিজের ইজতিহাদে দেখলেন যে মানুষের সংখ্যা বৃদ্ধি হয়েছে তো তিনি একটা আজান মানে মসজিদে দিলেন আর একটা বাজারে দিলেন বুঝতে পারলেন তো এটা তার ইজতিহাদ এটা আমাদের শরীয়ত নয় তাই জুম্মার দিনে একটা আজানোই হচ্ছে শরীয়তসম্মত সম্মত আশা করি বুঝতে